বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ 201 গম্বুজে সাপ্তাহিক দিনসমূহের শ্রেষ্ঠ দিনের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুস্থতা নিরাপত্তা উৎসাহ উদ্দীপনা উন্নত মন মানসিকতা নিরাপত্তার সাথে যিনি আমাদেরকে অত্র মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই একটু জোরে সুরে বলেন আছে না নাই আসুন আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে অলসতা জড়তাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে কাদের সাথে কাঁধ মিলিয়ে সবাই একত্রে সুউচ্চ সুরে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যারা আমরা মসজিদের ভিতরে আছি এক একজন এক এক জায়গায় এলোমেলো এলো পাথারি ভাবে বসে আছি এটা মসজিদের আদব নয় আমরা প্রত্যেকেই আমাদের সামনের যে খালি জায়গাগুলো আছে খালি জায়গাগুলো পূরণ করে বসি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক কথাগুলো সহি কথাগুলোকে সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আজকে আরবি নববর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমা রবিউল আউয়াল আসলে আমাদের মনের ভিতরে এক ধরনের রেখাপাত করে একজন ব্যক্তি সত্তা সম্পর্কে আমাদের হৃদয়ের মধ্যে তার ছবি তার কাজকর্ম সব কিছু আমাদের হৃদয়ের মধ্যে ফুটে ওঠে কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতাবা খাতামুন নবিয়্যিন দু জাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল পৃথিবীতে এসেছেন তিনি এমন একটি যুগে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন যে যুগ ছিল জাহালাতের যুগ মানুষের শিরিক এবং কুফর বেদাতের অন্ধকারে তমাচ্ছন্ন ছিল অন্ধকারাচ্ছন্ন ছিল সেই ঘুটঘুটে অন্ধকার একটি সময়ে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কা শহরে কুরাইশ বংশের বনি হাশেম শাখায় প্রেরণ করলেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রেরণ করে গোটা পৃথিবী থেকে শিরিক কুফর মানুষের মন মতো চলা মন মতো আদর্শ নফসের পূজা মানুষ পূজা আল্লাহর হুকুম ব্যতীত মানুষের হুকুম মানা জিনা বেবিচার লুটতনাজ ডাকাতি দুর্নীতি যত ধরনের অপরাধ আছে সমস্ত অপরাধগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভোল্টেজার দিয়ে এইগুলোকে নিঃশেষ করে গোটা পৃথিবীতে ইসলামের প্রদীপ প্রজ্বলিত করে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ তিনি শুধু আমাদের নামাজের আদর্শ নন তিনি শুধু আমাদের জন্য খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা নিয়ে আদর্শ নন তিনি আমাদের আদর্শ সর্বক্ষেত্রে
ব্যক্তির তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের যত সেক্টর আছে, যত ফ্যাক্টর আছে, যত সাইড আছে, যত ধরনের জীবনের গতি আছে, সমস্ত গতি, সমস্ত সমস্যা এবং সর্বপথের সর্বমতের একমাত্র আমাদের আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23তম 33তম সূরা সূরাতুল আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله رب العالمين منن হে মানব জাতি, তোমাদের জন্য, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং শেষ দিবসের আশা রাখে, পরকালকে বিশ্বাস করে, যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আমার রসুল জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ, রসুলের মধ্যে উত্তম আদর্শ আল্লাহ পাক রেখেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের জীবনে আদর্শ কেন মানতে হবে, আদর্শ মানার প্রয়োজন কি? আদর্শ এজন্য মানতে হয়, আল্লাহ পাক মানুষ ছাড়া যত প্রাণী সৃষ্টি করেছেন, গরু ছাগল ভেড়া মহিষ হাতি, এই সমস্ত প্রাণীগুলোর স্কুলে যেতে হয় না, ভার্সিটিতেও যেতে হয় না, দোকানপাটও খুলতে হয় না, ব্যবসা বাণিজ্যও করতে হয় না, খাবারের পরে মিসওয়াক বা ব্রাশ কোনো কিছুই করতে হয় না, তারপরেও কি এরা না খেয়ে থাকে? কথা বলেন, এরা কি না খেয়ে থাকে? এই যে গরু এত খায়, হাতি এত খায়, কোনোদিন সে মিসওয়াক করে না, ব্রাশ করে না, এই জন্য কি গরুর দাঁতে পোকা হয়? কথা হয় না, পোকা হয়? একটা হাঁসের বাচ্চা জন্মের পরেই সে সাঁতার কাটা শুরু করে, আর আমরা মানুষের বাচ্চা এত জ্ঞান বুদ্ধি এত ক্ষমতা ধর, আমরা 10 বছর 15 বছর 20 বছর এমনও মানুষ আছে বয়স হয়ে গেছে 60, সাঁতার জানে না, আসে না নাই মানুষ, এত সাঁতার শিখে সুইমিং পুলে যায়, নদীতে যায়, খাল বিলে যায়, সাগরে যায়, কক্সবাজারের সি বেচে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সাঁতার শিখে, আর হাঁস কোনো ইনস্টিটিউশনে কোনো জায়গায় সে সাঁতার শিখে না। আজ পর্যন্ত কোনো হাঁস পানিতে ডুবে মারা গেছে ইতিহাস আছে? কথা কয় না, আছে? কিন্তু মানুষ এত প্রশিক্ষণের পরেও পানিতে ডুবে মারা যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? এর মানে বোঝা গেল, আল্লাহ পাক মানুষ ছাড়া যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা এক মডেলে সৃষ্টি করেছেন, আর মানুষকে এক মডেলে। আল্লাহ পাক মানুষের যে ব্রেইন দিয়েছেন এটা একরকম, অন্যান্য প্রাণীর যে ব্রেইন এটা অনেক রকম। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর যে ব্রেইন আছে এটা ফিক্সড, এটা এমন একটি প্রোগ্রাম আল্লাহ পাক সেখানে সফটওয়্যার বসিয়ে দিয়েছেন, এর মধ্যে ইনপুট আউটপুট বাহির থেকে কোনো কিছু ঢুকেও না, যেটা ঢুকছে এটা আর বেরো হয় না। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য যে ব্রেইন দিয়েছেন, এই ব্রেনের মধ্যে ইনপুট আউটপুট উভয়টাই হয়। বলেন সুবহানাল্লাহ, অনেক কিছু ঢুকাইতে হয় ব্যক্তিকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে হয়, মানবীয় গুণ অর্জন করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে প্রাণীগুলো ভিন্ন।
আল্লাহ পাক তাকে যতটুকু হুকুম দিয়েছেন যতটুকু তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ততটুকুই এর বাহিরে সে কিছু জানেও না বুঝেও না সে করেও না যেমন দেখেন কোন প্রাণীর কখনো ভুল হয় না ভুল হয় কার মানুষের মানুষ অনেক কিছুই শিখে তারপরেও তার ভুল হয় যেমন বাঘ আগে হরিণ খাইতো গরু খাইতো মহিষ খাইতো ভুলে এখন ঘাস খায় শুনেছেন কোনোদিন কথা কয় না সিংহ বা বাঘ আগে খাইতো হরিণ এখন ভুলে ঘাস খায় শুনেছেন কি আমার কথা কি বোঝা যায় বোঝা যায় আওয়াজ দিচ্ছেন না যে এরকম কি শুনেছেন বাঘ আগে খাইতো সিংহ এখন কি খায় ঘাস এরকম নাই কিন্তু মানুষ আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে এমন আছে না নাই কথা কয় না আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না আগে মোটামুটি ভালো ছিল এখন অনেক খারাপ হয়ে গেছে এর বিপরীত আছে যে আগে মানুষ খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেছে আছে না নাই উভয়টাই পাওয়া যায় তো আল্লাহ পাক মানুষের ইচ্ছা শক্তি দিয়েছেন মানুষ ভালো মন্দ উভয়টা সে করতে পারে রাক্সের কথা বলছেন এটা তো ঠান্ডা হয়ে যাবে ভালো মন্দ উভয়টাই তার সামনে ভালোটাও আছে খারাপটাও আছে ইচ্ছা করলে সে ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারে খারাপটাকে সে ডিলেট করতে পারে সে খারাপ থেকে দূরে থাকতে পারে কিন্তু ব্যক্তির সামনে যদি এরকম কোনো মডেল থাকে যে মডেল যে আমি যার অনুসরণ করি সে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই কোনোদিন ধোকাবাজি করে নাই কোনোদিন প্রতারণা করে নাই কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই কোনোদিন কোনো মানুষের সাথে উচ্চ বাক্যে কথা বলে নাই কাউকে মানসিক কষ্ট দেয় নাই কখনো কোনো কর্মচারীর সাথে দুর্বলদের সাথে খারাপ ব্যবহার করে নাই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে নাই সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে নাই সর্বসম্মতিক্রমে সর্বপর্যায়ের মানুষ তাকে সত্যবাদী তাকে ন্যায়নিষ্ঠাবান তাকে উত্তম মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন এমন একজন মানুষ যদি আমার সামনে থাকে তাহলে ওই ব্যক্তির অনুসরণ করা আমার পক্ষে তিনি আমার ইন্সপিরেশন হবেন তিনি আমার জন্য অনুপ্রেরণা হবেন এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য এমন এক ব্যক্তিকে মডেল হিসেবে দাঁড় করিয়েছেন যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো মিথ্যা নাই বাটবারি নাই ছিটারি নাই কোনো কখনোই তার থেকে খারাপ কোনো কাজ কথা প্রকাশ পায়নি বলেন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমার ভূমিকায় আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের জীবনী জানা রসুল যে আমাদের আদর্শ সে সম্পর্কে আমাদের জানতে হবে সুতরাং আজকে আমরা আলোচনা করব হাউ হি ওয়াজ এজ এ লিডার এজ এ রুলার এজ এ জাজ এজ এ রিফর্মার এজ এ টিচার এজ এ মেন্টর এজ এ কলার এজ এ সেলার এজ এ টিচার এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড ইন এ ওয়ার্ড উই উইল ডিসকাস উই উইল কন্টিনিউ টু ডিসকাস অ্যাসপেক্ট অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড কালেকটিভ লাইফ ইনশাআল্লাহ আজকে আমরার আলোচনা আমরা অবশ্যই অবশ্যই জানব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সমাজসেবক হিসাবে একজন বাদশাহ হিসাবে একজন বিচারক হিসাবে একজন শাসক হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন স্বামী হিসাবে পিতা হিসাবে একজন তিনি দায়ী হিসাবে কেমন ছিল তার ব্যক্তিগত জীবন তার সামষ্টিক জীবন এই বিষয়ে আমরা অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমাকে বলার আপনাদেরকে খুব গভীর মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন একদম এতিমদের সর্দার হয়ে কেমন এতিম এমন এতিম পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না ঐতিহাসিক গ্রন্থের মধ্যে পাওয়া যায়
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে 6 মাস বয়স তখন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন তার মা বলেন একজন সন্তান পেটের মধ্যে আসার পরে মায়ের যে সমস্ত সিম্পটম প্রকাশ পায় গর্ভবতী নারীরা খেতে পারে না বমি বমি ভাব থাকে শরীর দুর্বল থাকে অনেক ধরনের সমস্যা হয় আমার সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পরে অন্যান্য গর্ভবতী নারীদের মতো আমার কোনো সমস্যা হয় নাই বলেন সুবহানাল্লাহ শুধু এতটুকুই নয় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অন্যান্য মহিলাদের তো গর্ভপাতের সময় অন্যান্য মহিলাদের তো বাচ্চা যখন হয় তখন তার তো প্রচন্ড প্রসব ব্যথা হয় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গোটা পৃথিবীর সমস্ত বাচ্চারা মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে কিন্তু আমার সন্তান কান্নাকাল মিসকু আমার সন্তান মেশকে আম্বরের মতো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে এসেছে শুধু এতটুকুই নয় সমস্ত সন্তানদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রক্ত পুঁজ বিভিন্ন জিনিস লেগে থাকে কিন্তু আমার সন্তান মুহাম্মদের শরীরের মধ্যে কোনো কিছুই লাগা ছিল না গোটা পৃথিবীর সমস্ত সন্তানদের নাভি কাটা হয় জমিনের মধ্যে আর আমার সন্তান মুহাম্মদের নাভি কাটা হয়েছে তা আমার পেটের মধ্যে সমস্ত সন্তানদের খৎনা করা হয় জমিনে আর আমার সন্তান মুহাম্মদের খৎনা করা হয়েছে আমার পেটে বলেন সুবহানাল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যখন প্রসব ব্যথা যার যখন সন্তান জন্মভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো তার কলিজাটা ফাটতে শুরু করল তিনি চিন্তা করলেন আজকে এই সন্তান দেখে যে সবচেয়ে বেশি আনন্দিত হইতো তার পিতা আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ তো আজকে এই পৃথিবীতে নাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়তীমান ফাআওয়া আল্লাহ পাক বলেন হে নবী আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এতিম অবস্থায় পাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে আপনার দায়িত্ব গ্রহণ করেছেন আপনাকে সুগঠিত করেছেন আপনার দায়িত্ব সব কিছুই আল্লাহ পাক গ্রহণ করেছেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হইলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মনে হইল আসমানের চাঁদটা আমার কোণের মধ্যে চলে এসেছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাহীন পিতৃহীন অবস্থায় যখন কয়েক মাস গেল এদিক দিয়ে আরবের নিয়ম অনুযায়ী দুগ্ধ পানের জন্য আরবের বাহিরে মক্কার বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রে তাদেরকে প্রেরণ করা হতো সেই সূত্রে একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার স্বামী সহ মক্কায় আসলেন বাচ্চাদেরকে নেওয়ার জন্য তিনি বাচ্চা খুঁজতে খুঁজতে কোনো ধনী বাচ্চা পাইলেন না পরিশেষে যখন চলে যাবেন দেখলেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দরজার বাহিরে দাঁড়িয়ে বলতেছে এই ঘরের ভিতরে একটা এতিম শিশু আছে যদি তোমাদের কাহারও দয়া হয় তাহলে এই বাচ্চাকে নিয়ে যাও বেশি কিছু দিতে পারবো না সামান্য কিছু বড় কোন দিব বলেন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই কথা শোনার পরে আমি আমার স্বামীকে বললাম ওগো স্বামী বাচ্চা ছাড়া বাড়িতে ফিরে যাওয়ার মধ্যে কোনো লাভ নাই চলো দেখি এই এতিম বাচ্চাটাকে আমরা নিতে পারি কিনা স্বামী বলল চলো যদি বাচ্চা দেখে পছন্দ হয় তাহলে আমরা নিয়ে নিব ভিতরে ঢুকলেন ঢুকার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ যখন এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়ার কোলে দেখেন হালিমাতুস সাদিয়া বলেন আমার মনে হয়েছে পূর্ণিমার চারটা আসমান থেকে নেমে আমার কোলের মধ্যে উঠে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন বিকাল বেলা আমি সুই দিয়ে আমি খাতা সেলাই করছিলাম একটা রুমাল সেলাই করছিলাম হঠাৎ করে সেই সুইটা মাটির মধ্যে পড়ে যায় অন্ধকারের জন্য আমি আর সুইটা খুঁজি নাই ঘরের মধ্যে এতটুকু তেল ছিল না যে বাতি জ্বালিয়ে সুইটা খুঁজব আমি অপেক্ষা করতে থাকলাম এশারের পরে যখন আমার হাবিব আমার নবী আমার ঘরে যখন প্রবেশ করবেন নবীর নুরানি চেহারার আলো দিয়ে আমি আমার সুইটাকে খুঁজে নিব বলেন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ানিল আফাকি শামসুন وشمسي خير من شمس السماء لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء أما جن عائشة صدیقہ رضی اللہ تعالی عنہا بولن আমার একটি সূর্য আছে আবার দুনিয়ার আসমানেরও একটি সূর্য আছে তবে আমার সূর্য দুনিয়ার আসমানের সূর্যের চেয়ে অনেক অনেক উত্তম বলেন সুবহানাল্লাহ দুনিয়ার সূর্যটা ফজরের পরে আসমানের মধ্যে উদিত হয় আর আমার সূর্য এশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয় বলেন সুবহানাল্লাহ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তিনি শায়ের ছিলেন শায়রুর রাসূল যার উপাধি ছিল সেই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শায়ের কবিতার মধ্যে বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حسان بن ثابت رضي الله تعالى عنه بولن وأحسن منك لم تر قط عيني আমার এই দুই চক্ষু আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দেখে নাই বলেন সুবহানাল্লাহ وأجمل منك لم تلد النساء গোটা পৃথিবীর মধ্যে আপনার চেয়ে পূর্ণাঙ্গ আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ কোনো মহিলা কোনোদিন জন্ম দেয় নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে জন্ম দিয়েছেন আর আল্লাহ পাক আপনাকে যেভাবে বানাইতে চেয়েছেন হুবহু সেভাবেই বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের জুলাইখা এবং মিশরের রমণীরা আঙ্গুল কেটে দিয়েছিল وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا এই মিশরের রোমানিরা বলছিল হায় আল্লাহ এই যে পুরুষ যাচ্ছে এটা তো কোনো মানুষ নয় এটা তো ফেরেশতা এটা বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে তারা তাদের আঙ্গুলগুলোর মধ্যে খুর চালিয়ে দিয়েছিল
আম্মা জানা আয়েশা বলেন মিশরের রমণীরা যদি আমার নবীকে দেখতো আমার হাবিবকে দেখতো ওরা আঙ্গুলে নয় এদের কলিজা গুণকে কেটে কেটে টুকরো করে ফেলতো সম্মানিত হাজিরিন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল 8ই রবিউল আউয়াল মতানৈক্য রয়েছে এই সমস্ত যে কোন এক তারিখে আল্লাহর নবী এই ধরাধমে আগমন করলেন এই পৃথিবীতে তিনি আগমন করলেন আগমন করার পরে তিনি সর্বপ্রথম তার মায়ের পেটের মধ্যে থাকতে তিনি তার বাবাকে হারিয়েছেন 6 বছর বয়সে মাকে হারিয়েছেন 8 বছর বয়সে তার দাদাকেও হারিয়েছেন 8 বছর বয়স থেকে তার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থেকে থেকে তিনি বড় হতে লাগলেন 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন বিবাহের পর থেকে এই মানুষদের যে অবস্থা কুফরি শিরিকের মধ্যে নিমজ্জিত গোটা আরবের মানুষদেরকে এক প্রভু আল্লাহর দিকে কিভাবে ফেরানো যায় এই চিন্তা ফিকিরের মধ্যে তিনি সদা সর্বদা ব্যস্ত থাকতেন এইভাবে তিনি প্রায় সময় এতেকাফ করতেন গারে হেরা যে জামালে নূর আছে এই জামালে নূরের একটি গুহা আছে এই গুহার মধ্যে তিনি গিয়ে এতেকাফ করতেন একাকিত্বে থাকতেন আর মানুষদের যে পরিস্থিতি আছে এইগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন এই সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা থেকে মানুষদেরকে মানব রচিত ধর্ম থেকে মানব রচিত আইন থেকে মানব রচিত শাসন ব্যবস্থা থেকে মানব রচিত ধর্ম থেকে কিভাবে মানুষকে আল্লাহর দিকে পরিপূর্ণ রূপে নেওয়া যায় আল্লাহ বোলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক করানো যায় এই চিন্তা ফিকির করতে করতে তার বয়স যখন 40 বছর পূর্ণ হইল আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন বলেন সুবহানাল্লাহ হেরা গুহার মধ্যে তিনি একদম নীরব নিস্তব্ধ তিনি সেখানে এতেকাফ করছেন বুখারী মুসলিম সহ বড় বড় হাদিসের গ্রন্থে এই রওয়ায়েতটি এসেছে আল্লাহ নবী বলেন ফাজাআহুল মালাক হঠাৎ একদিন একজন ফেরেশতা জিব্রাইল আমার কাছে আসলো فقال اقرا جبريل এসে বলল হে মুহাম্মদ আপনি পড়ুন فقال ما انا بقارئ আল্লাহ নবী বলেন তিনি বললেন আমি পড়তে জানি না فاخذني فغطني حتى بلغ من الجهد ثم ارسلني আল্লাহ নবী বলেন যখন আমি বললাম পড়তে জানি না জিব্রাইল আলাইহিস সালাম তার বুকের সাথে আমার বুকটাকে মিলিয়ে আস্তে করে চাপ দিলেন চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন তুম্মা আরসালানি ছেড়ে দেওয়ার পরে আবার বললেন ফাকালা ইকরা হে নবী আপনি পড়ুন ইকরা আল্লাহ নবী বলেন ফাকুলতু মা আনা বিকারিন আমি বললাম আমি তো পড়তে জানি না আমি তো পড়তে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ফাখাযানি ফাগাত্তানি আস-সানিয়াতা হাত্তা বালাগা মিনাল জুহদা তুম্মা আরসালানি আল্লাহ নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে তার বুকের সঙ্গে দ্বিতীয়বার মিলিয়ে জুড়ে এমন জুড়ে চাপ দিলেন মনে হইল আমার বুকের হাড়গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে আবার ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রাইল আলাইহিস সালাম আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা আপনি পড়ুন আল্লাহ নবী বলেন ফাকুলতু মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না আল্লাহ নবী বলেন ফাখাযানি ফাগাত্তানি হাত্তা ফাগাত্তানি আস-সানিয়াতা হাত্তা বালাগা মিনাল জুহদা সুম্মা আরসালানি আল্লাহ নবী বলেন তৃতীয়বার দ্বিতীয়বার যখন বললাম আমি পড়তে জানি না তৃতীয়বার যখন বললাম আমি পড়তে জানি না তখন জিব্রাইল আলাইহিস সালাম তার বুকের সাথে বুকটাকে মিলিয়ে এমন জোরে চাপ দিলেন এমন জোরে চাপ দিলেন মনে হলো এখনই মনে হয় আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে এত জোরে চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন তারপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সঙ্গে পড়ুন সবাই আমার সঙ্গে পড়ুন
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قرآن الشيخ نبيت مصرف সূরাতুল আলাকের এই পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে এই পাঁচটি আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াতী কার্যক্রম শুরু করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে তার গোটা জীবন দুইটি ধারায় প্রচলিত হয়েছে এক নাম্বার ধারা হচ্ছে তার মক্কি জীবন আর একটা হচ্ছে তার মাদানী জীবন মক্কি জীবনে হচ্ছে ১৩ বছর আর মাদানী জীবনে হচ্ছে ১০ বছর এই মক্কি জীবনে তিনি দাওয়াতের কার্যক্রম শুরু করে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী লাগাতার ৩ বছর পর্যন্ত গোপনে লোক চক্ষুর অন্তরালে তিনি দাওয়াত দিতে থাকলেন গোপনে কেন এককভাবে কোনো মিশন চলে না মিশনের জন্য লোকের প্রয়োজন ঠিক না বেঠিক তো কথা বলেন ঠিক না বেঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমার যারা কাছের মানুষ আছে তারা যদি আমাকে নবী হিসেবে মেনে নেয় তাহলেই তো বাকিরা মানবে এই জন্য তিনি সর্বপ্রথম দাওয়াত দিলেন তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবী তার স্বামী যখন আল্লাহ নবী বললেন হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আল্লাহ পাক আমাকে নবুয়াত দান করেছেন আমি তোমাকে কালিমার দাওয়াত দিচ্ছি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও সাথে সাথেই স্ত্রী স্বামীকে বলছে আল্লাহ আল্লাহর কসম আমি কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই আমি আপনার চেয়ে গোটা আরবে আপনার চেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ আমি এই দুই চোখে দেখি নাই বলেন সুবহানাল্লাহ বিবির মুখ থেকে প্রশংসা পাওয়া এটা চারটিখানি কোনো ব্যাপার না কথা বলেন ঠিক না বেঠিক পিশাব হুজুর নিজেও বিবির কাছে দুর্বল কথা কয় না যে পিশাব ওই পীর সাহেবেও বিবির মুখ থেকে কোনোদিন প্রশংসা শুনে না এক পীর সাহেব তার এত মুরিদান একদিন এক মুরিদ তার বাড়িতে খুঁজতে এসেছে আসার পরে জিজ্ঞাসা করছে পীরসাহেব হুজুর কোথায় পীরসাহেব কেডারে কই যে অমুক হুজুর ও আবার পীর হয়েছে কোন দিন স্ত্রী স্বামীকে বলছে ও আবার পীর হয়েছে কবে তো স্বামী একদিন চিন্তা করলো যে আমার বিবিকে কিছু আশ্চর্য কিছু দেখানোর দরকার তখন একদিন তার উঠানের উপর দিয়ে পীর সাহেব কারামত দেখাচ্ছে যে তিনি উড়ে উড়ে যাচ্ছেন হাওয়া দিয়ে বাতাসে কি করছেন উড়ে উড়ে যাচ্ছেন বিবি তাকিয়ে দেখছে কিছুক্ষণ পরে এসে বলছে কিছুক্ষণ আগে যে মানুষটা উড়ে গেছে তুমি চিনতে পারছো কয় না চিনতে পারি নাই কয় এটা তো আমি ছিলাম এই জন্যই তো বলি এরকম আঁকা বাঁকা হয়ে কেন উড়ে বলেন ঠিক না বেঠিক হ্যাঁ স্ত্রীর মুখ থেকে প্রশংসা পাওয়া এটা স্বামীর পক্ষে অনেকটাই কঠিন ঠিক না বেঠে আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর হাতে বাইআত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয়তে তার পালকপুত্র যায়েদ ইবনে হারেসা তারপরে হচ্ছে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব তারপরে হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একের পরে এক মুসলমান হওয়া শুরু করেছেন তবে ইসলামের এই কাফেলায় যারা নিজেদের নাম স্বর্ণাক্ষরে প্রথম সারিবদ্ধে লিপিবদ্ধ করেছেন তাদের মধ্যে মহিলাদের মধ্যে হচ্ছেন খাদিজাতুল কুবরা ছোট্ট বালক দের মধ্যে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বয়স্ক পুরুষদের মধ্যে হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোলামদের মধ্যে হচ্ছেন
হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের অনুসারী তাদের অনুকরী হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার দাওয়াতি মিশন শুরু করলেন লাগাতার 3 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিতে থাকলেন 3 বছর পরে একদিন আল্লাহর নবীর উপর কোরআনের আয়াত নাযিল হইল ওয়া আনদিন আশিরাতাকাল আকরাবিন আল্লাহ পাক সূরাতুশ শুআরার এই আয়াত সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন নবীদের ঘটনা নিয়ে এসেছেন বিভিন্ন নবীরা যখন দাওয়াতের কার্যক্রম করেছেন ওই দাওয়াতের কার্যক্রম করার পরে নবীদের সাথে উম্মত কি কি ব্যবহার করেছে সবকিছুই সূরাতুশ শুআরায় তিনি উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ সবকিছু উল্লেখ করেছেন উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনদিন আশিরাতাকাল আকরাবিন হে নবী এখন আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দিতে থাকেন বলেন সুবহানাল্লাহ যখন এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি ইয়া সুবহা বলে চিৎকার শুরু করে দিলেন ইয়া সুবহা বলে যখন চিৎকার শুরু করে দিলেন মানুষ বুঝতে পারলো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে এক এক বংশের মানুষদেরকে তিনি ডাকতে থাকলেন হে কুরাইশ বংশের লোকেরা হে অমুক বংশের লোকেরা এইভাবে আল্লাহর নবীর ডাকে সবাই সাড়া দিয়ে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়াইল আল্লাহর নবী পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছেন হে আমার বংশের মানুষ আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে শত্রু সল অপেক্ষা করছে এই শত্রু দল যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সমস্ত মানুষগুলো এক বাক্যে উত্তর দিল বলল ইয়া রাসূলুল্লাহ হে মুহাম্মদ আমরা জীবনে আপনাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই সুতরাং আপনার কথা আমরা 100 রূপে বিশ্বাস করব বলেন সুবহানাল্লাহ কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা যে শিরিক বেদাত কুফুরের অন্ধকারে নিমজ্জিত এইগুলো থেকে সরে এসে এক আল্লাহর ইবাদত বন্দেগী করার নিমিত্তে সবাই আমার সঙ্গে কালিমা পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন সাথে সাথে সমস্ত মানুষগুলো পিঠ ঘুরে চলে গেল কেউ কিছু বলল না কিন্তু তার দূর সম্পর্কের চাচা আবু তাবুল আহলো তাব্বান লাকা লিহাদা জামাতানা হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে তুমি আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হও তোমার সব কিছু ধ্বংস হোক বলেন নাউযু বিল্লাহ নবীর ধ্বংস কামনা করেছে আল্লাহ পাক সহ্য করেন নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সাথে সাথে কোরআনের সূরাতুল লাহাব নাজিল করে দিলেন সময় আমার সঙ্গে পড়ুন তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله পাক বলেন
তুমি আমার নবীর বিরুদ্ধাচরণ করেছো, তুমি আমার নবীর ধ্বংসের কামনা করছো, নবীকে নিয়ে তুমি টিটকারি করেছো, তোমার আর উপায় নাই, আমার নবী ধ্বংস হবে না, তুমি বরঞ্চ ধ্বংস হবে, তোমার সম্পদ তোমার স্ত্রী সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক নবীর বিরুদ্ধাচরণে এই রকম বাণী আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের শান মান নিয়ে যখন আবুল আহাব কথা বলেছে, আল্লাহ পাকের গায়ে সহ্য হয় নাই। আল্লাহ পাক বলছেন, আবুল আহাব তো আমার রাসূল ধ্বংস হবে না, তুই ধ্বংস হবে, তোর ক্ষমতা তোর সম্পদ তোর বিবি তোর গোটা অবস্থা ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ পাক এই আয়াত নাজিল করে গোটা মুসলিম বিশ্বের সামনে এক উজ্জ্বল নক্ষত্র এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সেটা কি? সেটা হচ্ছে রসুলের আদর্শে আদর্শবান হতেই হবে, আর রসুলের আদর্শে যারা আদর্শবান হবে না, যারা শয়তান মুরতাদ নাস্তিক বেইমান এদেরকে আদর্শ মানবে, যারা মেসিকে রোনাল্ডোকে বিভিন্ন বিধর্মীদেরকে যারা মডেল মানবে, আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি মেসিকে মডেল মানল, যে যুবক মেসিকে মডেল মানল, যে যুবতী মেসিকে মডেল মানল, ওই যুবতী ওই যুবক ওই ব্যক্তি তাহাজ্জুদ গুজার হোক, হাজি হোক, দানকারী হোক, মসজিদ প্রতিষ্ঠাকারী হোক, মাদ্রাসার প্রতিষ্ঠাকারী হোক, সে আলেম হোক, সে যাই হোক, ওই ব্যক্তির হাসর নাহর মেসির সাথেই হবে, বলেন নাউজুবিল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যে ব্যক্তি আমার নবীকে আদর্শ মানবে, মডেল মানবে, তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন সামাজিক জীবন তার রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন তার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন কূটনৈতিক জীবন জীবনের প্রতিটি পদক্ষেপে জীবনের প্রতিটি সেক্টরে যে ব্যক্তি রসুলকে আদর্শ মানবে, আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করল আদর্শকে মহাব্বত করল আদর্শ মানল আমার আদর্শে আদর্শবান হল সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যারা মহাব্বত করে তারা আপনি কতটুকু দূরে থাকবেন? আল্লাহর নবী বলেন দুই আঙ্গুল যেভাবে পরস্পর থাকে আমি আমার উম্মতের সাথে সেভাবেই থাকবো, বলেন সুবহানাল্লাহ। রসুলকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন। এক সাহাবি বাগানের মধ্যে কাজ করছেন, তার কানের মধ্যে আওয়াজ আসছে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই সাহাবি সাথে সাথে বুক ফাটা কান্না করে আর্তচিৎকার করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যে চোখ দিয়ে আমি রসুলকে দেখেছি, আমার রসুল আমার হাবিব আমার প্রিয় নবী আমার মাশুক আমার প্রেমস্পদ যেহেতু আজকে দুনিয়াতে নাই, আল্লাহ আমি আমার এই চোখ দিয়ে পৃথিবীতে আর কাউকে দেখতে চাই না, বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন ইয়া আল্লাহ আপনি আমার চোখের পাওয়ার উঠিয়ে নেন। সাথে সাথে আল্লাহ পাক তার দোয়া কবুল করে ওই সাহাবীর চোখের পাওয়ার উঠিয়ে নিয়েছেন। ওই সাহাবি রসুলের মৃত্যুর সংবাদ শোনার পরে দুনিয়াতে জীবিত থাকাকালীন আর কোনো কিছুই দেখে নাই, বলেন সুবহানাল্লাহ। যারা রসুলকে সে মহাব্বত করবে, রসুলের দাওয়াতি মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু সাবধান, রসুলের দাওয়াতি মিশন যখন শুরু হয়েছিল আবু জাহেল উতবা সাইবা উকবা ইবনে আবু মুঈদ সহ প্রত্যেকেই রসুলের দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য, রসুলের দাওয়াতি মিশনকে শেষ নিঃশেষ করে দেওয়ার জন্য, রসুলকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করেছে। পেরেছে? কথা বলেন, পেরেছে? আবু জাহেল উতবা সাইবা ইতিহাসে ঘৃণিত, ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি হিসাবে গোটা পৃথিবীর ইতিহাসের কালো অধ্যায়ে নিজেরা নাম লিখিয়েছে, ঠিক না বে ঠিক?
আজও যারা কোরআন হাদিস এবং কোরআন হাদিসের দাওয়াতি মিশনকে রুখে দিতে চায় তারা তাদের স্থানে থাকবে কিন্তু কোরআন হাদিসের এই মিশন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে বাতিল মুশরিক কাফের মুরতাদ বেঈমান এই ইসলামের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ঠিক না বেঠে বিরাট বড় বাতিকে আপনি যদি ফু দিয়ে নিভাতে চান এই বাতি নিভবে না বরঞ্চ আপনার মুখ জ্বলছে আপনি অগ্নিদগ্ধ হয়ে যাবেন ঠিক না বেঠিক নিজম মজুমদার সহ আসাদ নূর সহ হলুদ মিডিয়ার সাংবাদিক যারা আছে তারপর আরো যারা নাস্তিক আছে এদেরকে বলতে চাই তোমরা যতই কূটনামি করো যতই ক্রিমিনালি করো যতই বাধা বিপত্তি দিতে চাও ইসলামের আলোকে তোমরা নিভাতে পারবা না মুসলমানদের হৃদয়ে থেকে রসুলের মহাব্বতকে মিটাইতে পারবা না মুসলমানদের হৃদয়ে ইসলামের প্রতি রসুলের প্রতি উলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা আছে যে শ্রদ্ধা আছে অগাধ বিশ্বাস আছে এটা কোনোদিন নিঃশেষ করতে পারবা না ঠিক না বেঠে সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মিশন করতে গিয়ে কি পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন হিসাব কিতাব নেই তিনি তায়েফের প্রান্তরে গেলেন তায়েফের প্রান্তরে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ প্রায় কত কিলোমিটার প্রায় 60 মাইল 90 কিলোমিটার তায়েফ থেকে শুরু করে সব জায়গায় তিনি দাওয়াতের কার্যক্রম করেছেন ঠিক না ঠিক একের পর এক জুলুম নির্যাতন জেলে পর্যন্ত গেছেন কথা বলেন শিয়ারে আবি তালেবে এক দুই বছর নয় তিন বছর পর্যন্ত জেলের মধ্যে ছিলেন জেলখানায় যাওয়া এটা নবীদের সুন্নত কথা বলেন জেলখানায় যাওয়া এটা নবীদের সুন্নত এই জন্য আমি বলি আল্লাহর প্রতি যে যত বেশি অটল অবিচল থাকবে তার উপর তত বেশি জুলুম নির্যাতন তার উপর তত বেশি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে পরীক্ষার পরেই তো সুফল পাওয়া যায় পরীক্ষার পরেই তো ভালো রেজাল্ট হয় ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পরে আল্লাহ পাক বললেন নবী আসেন এখন আমি আপনার সাথে সাক্ষাৎ করব কি করব সাক্ষাৎ করব কারণ দেখবেন রাজনৈতিক যারা নেতা আছে নেতা যদি বারবার জুলুম নির্যাতনের শিকার হয় দলের জন্য নিজের জান মাল সব কিছু যদি সে বিসর্জন দেয় এক সময় নেতার যে প্রধান আছে দলের যে প্রধান আছে ওই কর্মীর সাথে ওই নেতার সাথে দেখা করতে চায় ঠিক না ঠিক সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অফার করলেন আসেন আর সে মহল্লায় আপনি চলে আসেন আপনার সাথে সাক্ষাৎ করব দু বন্ধু মিলে পরস্পর কথা বলবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য কোথায় নিয়ে গেছেন আরশে আজিমে কথা বলেন কোথায় আর একটু জোরে বলেন কোথায় দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে কথা বলেন দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ পাককে দেখেছেন কোথায় সেই আরশে আজিমে সপ্তম আসমান পাড়ি দিয়ে সেখানে তিনি তাকে দেখেছেন বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে নবীরা পর্যন্ত আল্লাহকে দেখতে পারে নাই আমাদের দেশে কিছু ভণ্ডপীর আছে যারা বলে দুনিয়াতে তো আল্লাহকে আমরা বারবার দেখি কিছুদিন আগে দেখলাম এক ভণ্ডপীর বলছে আমি তো এবার হজে গিয়ে আল্লাহর বিয়ে খেয়ে আসছি কি খেয়ে আসছে কথা বলে না হজে গিয়ে আল্লাহর বিয়ে খেয়ে এসেছে বলেন তো আল্লাহ কি বিয়ে করছে আল্লাহর কি সন্তান আছে আল্লাহর কি কোনো ধরনের বিবি আছে আল্লাহ পাকের কোনো শরীক আছে কোনো কিছুই নাই যারা এই ধরনের কথা বলে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন এরা মুশরিক এরা কাফের এরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিসসালাম সাক্ষাৎ করতে চাইলেন এত মধুর প্রেমিক যখন প্রেমাস্পদের সাথে খুব আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় ভালোবাসা এত গভীর হয় যে এক সময় একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ করতে মন চায় ঠিক না বেঠি মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ কথা বলেন বারবার কথা হয় বারবার কথা হয় একদিন বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কোরআনে কারিমের সূরাতুল আরাফের
144 নম্বর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني الله پاک বলছেন ولما جاء موسى لميقاتنا وكلمه ربه when Musa came at that time and place appointed by us and his Rob took to him الله پاک বলছেন যখন موسی নির্দিষ্ট স্থানে আসলো তার রব তার সাথে কথা বলছে রবের সাথে যখন কথাবার্তা শুরু হয়ে গেছে মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ আমি আপনাকে দেখতে চাই ও মাই লর্ড শো মি ইয়োরসেলফ দ্যাট আই মে লুক আপন ইউ হে আল্লাহ আপনি আমাকে সাক্ষাৎ দেন যাতে আমি আপনাকে দেখতে পারি আপনার দর্শন লাভ করতে পারি আল্লাহ পাক বললেন লান তারানি হে মূসা এটা সম্ভব নয় ইম্পসিবল নো নেভার ইউ ক্যান্ট সি মি তুমি আমাকে কখনো দেখতে পারবে না তারপর যখন মূসা আলাইহিস সালাম বারবার 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 যখন অনুরোধ করতে থাকলেন আল্লাহ পাক বললেন ওয়ালাকিন ইনজুর ইলা জাবাল হ্যাঁ তুমি লুক আপন দা মাউন্টেন ওই যে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো সেখানে আমি আমার জ্যোতি নিক্ষেপ করব যদি পাহাড় তার অবস্থানে যদি ঠিক থাকে ফাসাউফা তারানি শেল উই উইল সি মি তাহলে তুমি আমাকে সেখানে দেখতে পারবে আল্লাহ পাক যখন জ্যোতি নিক্ষেপ করলেন পাহাড় ভস্ম হয়ে গেল মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন এই আয়াত দ্বারাও বোঝা যায় আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না আমরা কি রাসূলকে দুনিয়াতে দেখছি কথা বলেন কেউ কি দেখছেন দেখেন নাই হয়তো যদি কেউ আল্লাহর ওলি থাকেন স্বপ্নে দেখেছেন আল্লাহর ওলিরা স্বপ্নে দেখে থাকেন কিন্তু আল্লাহকেও দুনিয়াতে আমরা কেউ দেখি নাই নবীরাও দেখে নাই আমরাও দেখি নাই নবীকেও আমরা দেখি নাই আমরা নবীকে আল্লাহকে সরাসরি জান্নাতের মধ্যে দেখতে পারবো বলেন সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ এবং নবীকে কে কে দেখতে চাই দুটি হাত তুলে দেখায় সবাই দেখতে চাই সবাই এই জন্য কি করতে হবে নামাজ বাদ দিয়ে দিতে হবে কথা বলেন এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শ মানতে হবে কি হবে না যুবক ভাইরা তোমাদেরকে বলি তোমরা রাসূলের আদর্শে আদর্শবান হও যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য আমরা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে রাসূলের সুন্নাহ কুরআন সুন্নাহর আলোকে আলোকিত হয়ে আমরা রাসূলের পরিপূর্ণ অনুসারী হয়ে রাসূলকে মহব্বত করে রাসূলের সাথে যেন জান্নাতে থাকতে পারি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আমিন